গুড মর্নিং, এখন বাজে 6:30, উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু এখন যাবো সমুদ্রের ধারে। এই যে পিছন দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর দিনগুলি কাটালাম দুটো দিন। আজকে বেরিয়ে যাব, তো দেরি আছে, দুটোর সময় বেরোবো। তো এখন আপনাদের সকালে সমুদ্রটা দেখাচ্ছি। মা এখন একটু চা খেতে যাচ্ছি, একটু সামনেই হেঁটে আসবো এবং চা খেয়ে আসবো। ওরা সবাই ঘুমাচ্ছে। সেই জন্য চা খাবো আর আপনাদের চারিদিকটা দেখাবো, খুব সুন্দর। যে সকালে সমুদ্রটা আলাদাই ভালো লাগে। আমরা এখন ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেছি, 9:30 বাজে। ভেবেছিলাম একবারে 12:30-12:30 লাঞ্চ করব, কিন্তু না, 12:30-12:30 লাঞ্চ করবো না, এখন ব্রেকফাস্ট করবো। এই সবচেয়ে লেট পার্টি জলে ভিজিয়ে দিয়েছে জামা, এখন ব্রেকফাস্ট করব, দেখি কে কি খায়। পাশেও অনেক বিক্রি হয়, মানে লুচি পুরি, তারপরে হচ্ছে ডিম টোস্ট, অনেক কিছুই বাইরে পাওয়া যায়, কিন্তু এই সামনে হোটেলেই খেয়ে নিই। সেজন্য আর বাইরে বেরোচ্ছি না, এখন ব্রেকফাস্ট সেরে তারপরে ডাব ডুব খেয়ে সমুদ্র ধারে গিয়ে একটা রুম ছেড়ে দেবো আর একটা রুমে থাকবো। তারপরে 12:30-12:30 বেরোবো, কেননা 2:10 ট্রেন, মানে আইমিন বাস, সেজন্য ওইখানে একবারে যাব। এখান থেকে মন্দারমণি থেকে চাউর খেলা থেকেই বাস ধরতে হয়, তাই আমাদের এখান দিয়ে বেশিক্ষণ না, 5-10 মিনিটের ব্যাপার। চাউল খোলা থেকে যে যাব, ট্রেনে করে যাব না, কেন এসি তো পাবো না, আর নন এসিতে আসার সময় সত্যি খুব কষ্ট ছিল গরমে। আর এই ওঠার পর ট্রেনে উঠতে আরও বেশি কষ্ট হবে বলে গরমটা তো বাইরে আছে, আর কলকাতা নাকি শুনছি অসম্ভব গরম, সেজন্য ট্রেনে করে যাব না, বাসে করেই যাব। বোনের দাদা বোনকে চুল বেঁধে দিয়েছে, মাঝখানে চুল বেঁধে দিয়েছে। আমরা টিফিনের প্রতীক্ষায় রয়েছি, রেস্টুরেন্ট 10টা বাজতে চললো, আমরা ব্রেকফাস্ট করে বেরোবো, তারপরে রাস্তায় গিয়ে কিছু একটা খেয়ে নেবো। তোমাকে ডিম টোস্ট, তোমার ব্রেড বাটার ডিম টোস্ট চলে এসছে। লুচি খাবি বাবা? না আমি তাই তো বললাম বাটার টোস্ট, ডিম টোস্ট বলেছিলাম আমি, ডিম টোস্ট, এল ডিম টোস্ট, এরা পুরি লুচি, আমি পুরি সবজি, পুরি সবজি আমি পুরি সবজি খাবো। এখন ব্রেকফাস্ট করে সমুদ্রের ধারে যাব। ব্রেকফাস্ট কমপ্লিট, চলো চলো চলো, এখন যাব ডাব ডাব খেতে সমুদ্রের ধারে, তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে 12টার সময় বেরোবো। অ্যাকচুয়ালি কথা ছিল 12:30-12:30 সময় লাঞ্চ করে বেরোনোর, আর সকালে ব্রেকফাস্ট করতাম না, কিন্তু এতটা টাইম না খেয়ে সম্ভব না, তাই ভাবলাম যে এতটা টাইম না খেয়ে 12টা অবধি না খেয়ে থাকতে পারবো না, তাই ব্রেকফাস্টটা করে নিলাম। করার পর এখন 2:10
ওখানে গিয়ে কিছু একটা খাবো, আবার কোলাঘাটে গিয়ে খেয়ে নেবো। খাওয়া দাওয়ার মধ্যেই আছি, বাড়িতে গিয়ে আবার কন্ট্রোল। খুব সুন্দর একটা পরিবেশে দুদিন কাটালাম, দারুণ সময় কাটলো, ভালোও লাগলো। আপনারা মন্দারমণি আসলে এই হোটেলে থাকবেন তো খুব ভালো হবে, সুন্দর মন্দারমণি সবকটা হোটেলই সুন্দর। তো এখানটা এলাম ফার্স্ট, ভালোই কাটলাম। এই যে সব পরপর হোটেল, এগুলি উপরে আছে, এই যে নিচে খুব সুন্দর। এই যে এরকম পরপর এক সাইড ধরে হোটেল আছে, আমরা ওই একদম সামনের দিকে রয়েছি এই হোটেলে। এবার ছাতাটা নিয়ে একটুখানি সমুদ্রে, বড্ড রোদ উঠে গেছে, নিয়ে তারপরে যাবো। এই যে গাছগুলি কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই যে আমাদের রুম আর ওটা মেজদিদের রুম, পাশাপাশি আছে। হ্যাঁ বলো। ওখানে স্পিকার আছে, স্পিকারটা কালকে দেখি ওই যে বাইবাস স্কুটি রাইডিং হয়। আমরা কালকে একটুখানি দেরি করে স্নানে নেমেছি তাই দেখিনি, আজকে সব দেখছি। খুব ইচ্ছে করছে চড়তে, কিন্তু এখন যদি ভিজে যাই অসুবিধা আছে, আবার জামা কাপড় ভেজা জামা কাপড় ভিজে যেতে হবে। এই সমুদ্রে অনেকেই স্নান করছে, আজকে ভালোই লোক আছে। তো এখন আমরা ডাব খেতে এসেছি, ওই সমুদ্রের মাঝখানে অনেকেই স্পিড বোট চড়ছে, কত টাকা করে না ঠিক জানি না, ও মাথা পিছু 100 টাকা করে নেয়। তাই ব্যাড লাক, আমরা আজকে চড়তে পারবো না, নেক্সট যখন আসবো। অনেকে স্কুটিও চালায়, ওই যে ওই স্কুটি চালাবো আমি, চলো স্কুটি চালাবো, এই লম্বা রাস্তা আমি চালিয়ে দেবো তোকে। তুই কচি যাবে? হ্যাঁ আমি যাবো, চল। নারকেল আর একটা পাতলা, আচ্ছা ধর। অসম্ভব রোদ, চারিদিকে রোদ। আর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন রিসেপশনে বসে আছি, রুম ছেড়ে দিয়েছি। এরপরে যাব আমরা বাস স্ট্যান্ডে, গাড়ি আসছে, এবার আমরা এধার উধার ঘুরে তারপরে বাসে করে বাড়ি চলে যাব। আমাদের ঘোরা শেষ, খুব ভালো ঘুরলাম দুদিন, খুব সুন্দর লাগলো। রয়ন দাদা দাঁড়িয়ে আছে, অটো করে চাউল কোড়াতে চলে এসেছি এখানে এসে। এখনও ওয়েট করতে হবে দুটো অবধি, এখন 12:30 বাজে, বড্ড গরম লাগছে। তাই এখন এখানে সবাই আমরা লস্যি গস্যি খাচ্ছি, লস্যি কোল্ড ড্রিঙ্কস। তারপরে বাস আসছে, একবারে ভিডিও করবো। বসে পড়েছি জামিয়ার মেসদি, ওখানে মার হেল বিজে সায়ন্তন আর নহনা। খুব কমফোর্টেবল বাস ছিল, সিটগুলিও খুব ভালো ছিল, কোনো জার্নি 4 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি বোঝাই যায়নি। তো ভাড়া ছিল হচ্ছে 290 টাকা করে, আর হচ্ছে একটা করে জলের বোতল দিচ্ছিল ওরা। খুব সুন্দরভাবে আমরা মানে 4 ঘন্টা ইজিভাবে কেটে গেছে, বুঝতেই পারি মানে ট্রেনের চেয়েও খুব সুবিধা হয়েছে বাসে করে আসাটা। কোলাঘাট এসছি, বাবা
সুন্দর ঘুরেছি, মানে টুকটার মধ্যে 10-এর মধ্যে 9 দেওয়া হবে। দারুণ ঘুরেছি, দারুণ এনজয় করলাম। হুট করে প্ল্যান করা ট্যুর সবসময় না, 9 হচ্ছে না। বাসটা নাকি শুনে গেল, বাস গেল, সুন্দর একটা বাস গেল, ভিডিওটা দেখাতে পারলাম না। হ্যাঁ, সেই হচ্ছে হুট করে প্ল্যান করার প্রোগ্রামটা সত্যি খুব ভালো হয়েছে। ওর বাবা যেত 10-এ 9 হচ্ছে ওই লাস্ট হোটেলের ওই একটা লোকের জন্য, সে হচ্ছে ওর কথাবার্তা ভালো লাগেনি, সেই জন্য 1 নম্বর ওকে কেটে দিয়েছে। সেই হচ্ছে এত সুন্দর ঘুরেছি, মানে হুট করে প্ল্যান সবসময় ভালোই হয়, তাই হুট করে প্ল্যানটাই করাটা বেটার হয়েছে আমাদের, যে যাবো যাবো করে। ছিল অওনারও গরমে ছুটি পড়েছিলো, কোথাও বেরোনো হয়নি, তাই সবাই মিলে প্ল্যান করে প্ল্যানটা সাকসেস হলো। এখন আবার নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন, ভালো ভালো ভিডিও আপনাদের দেবো। খুব সুন্দর দারুণভাবে এলাম, বাসটায় কোনো প্রবলেম হয়নি, কোনো জার্নি হয়নি। কোলাঘাটে তো দারুণ খেলাম, মোমো, এগ রোল, লস্যি, চা সব খেয়ে দেয়ে খুব ইজিলিভাবে নেমে এসেছি। এখন বাজে 6:10-15 বাজবে, পৌঁছে গেছি, কোথাও দাঁড়ায়নি, একমাত্র কোলাঘাটে দাঁড়িয়েছি আর এই উল্টোডাঙ্গায় দাঁড়ালো। খুব সুন্দরভাবে দিনটা কাটলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, আর বেশি বড় করছি না, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে এইভাবে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। আর যদি ও আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, গুড নাইট। ওরা এখন ওলা উবের বুক করছে, তাই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। টাটা।